ক্যানবেরা মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষকতা যাদের নেশা ও পেশা সেই সকল প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম প্রধান শিক্ষক একজন, যোগ্যতা অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে। সহকারী শিক্ষক প্রভাতী শাখা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 10 জন। যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর, যারা ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতে পারদর্শী ও শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে অন্যান্য আর্থিক সুবিধা ব্যতীত ন্যূনতম মূল বেতন 5,000 থেকে 8,000 টাকা। সহকারী শিক্ষক দিবা শাখা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত রসায়ন পদার্থ জীববিজ্ঞান সামাজিক বিজ্ঞান ইসলাম শিক্ষা আইসিটি আইসিটিতে 1 জন আর অন্যান্যগুলোতে 3 জন 2 জন করে। সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের অনার্স অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিএড অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শিক্ষকতা পেশায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে অন্যান্য আর্থিক সুবিধা ব্যতীত ন্যূনতম মূল বেতন 8,000 থেকে 12,000 টাকা। তারপরে আছে হিসাব রক্ষক 2 জন, শিক্ষা প্রতিষ্ঠানে হিসাব পরিচালনায় 2 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম যোগ্যতা বিএ পাস, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বেতন 10,000 থেকে 15,000 টাকা। তারপরে আছে কম্পিউটার অপারেটর 2 জন, শিক্ষাগত শিক্ষা প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম যোগ্যতা বিএ পাস, কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি ইংরেজি 30 শব্দ বাংলায় 25 শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। বেতন 10,000 থেকে 12,000 টাকা। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 17/2/21 তারিখের মধ্যে 2021 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ স্বহস্তে লিখিত দরখাস্ত নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে। উল্লেখ্য যে 19/2/2021 তারিখের রোজ শুক্রবার সকাল 10 ঘটিকার সময় লিখিত মৌখিক পরীক্ষা স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ক্যানবেরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। সম্মানিত দর্শক, যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এই চাকরির জন্য আবেদন আপনি করতে পারেন। আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে সহজেই আপনি নতুন চাকরির খবর পেয়ে যাবেন। আর এই বিজ্ঞপ্তিটি আপনার বন্ধুদের সাথেও ফেসবুকে শেয়ার করুন, যাতে করে তারা দেখে তারাও চাকরির জন্য আবেদন করতে পারে এবং তারাও বেকারত্ব থেকে মুক্ত হতে পারে। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে আবেদন করতে হবে, যাতে কোথাও ভুল ভ্রান্তি না হয়, কারণ ভুল হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ইউটিউবে প্রবেশ করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাকরির খবরগুলো দেখে নিতে পারবেন সহজেই এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।